مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে ইমান ও আমলের দিকে ডাকার জন্য, আর এই কথার ওয়াদা করেছেন যে যারা নেক আমল করে ভালো আমল করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আসতে ভালো জীবন দেবে। এর মোকাবিলায় পুরা দুনিয়ার মানুষ তারা এই কথা বলে না যে কিছু না করার মধ্যে ভালো জীবন, আমরা কোনো কাজ করবো না, বরং তারা বলে দুনিয়ার মানুষকে ডাকে কথায় না ডাকুক তার বিশ্বাস এই যে ভালো কাজের মধ্যে আল্লাহ তালা ভালো জীবন দেবে, সেজন্য উৎসাহিত করা হয় কাজ করো, মন্ত্রীরাও মিটিংয়ে গিয়ে বক্তৃতা দেয়, উপদেশ দেয়, শিক্ষকরা বলে, অভিভাবকরা বলে, সরকার বলে, কর্তৃপক্ষ বলে, কাজ করবে আর কাজ করলে উন্নতি করবে, যার কাজ ভালো সে বেশি উন্নত, কাজে বেশি দক্ষ বেশি উন্নতি করবে। আমাদের দেশের সম্বন্ধে অনেকেই বলে যারা অলস কাজ করে না এই জন্য তাদের অবস্থা এত খারাপ, অন্যান্য কোনো দেশ জাপান কোরিয়া ওরা কাজ করে করে কত উপরে উঠে গেল। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আল্লাহর পক্ষ থেকে আমলের দাওয়াত দিলেন, আর দুনিয়ার মানুষের কাজের কথা বলে, দুটোর মধ্যে পার্থক্যটা কি? ডিকশনারিতে যদি দেখা যায় আমলের বাংলা হচ্ছে কাজ, তো কাজ আমলের একই জিনিস, তো পার্থক্যটা কত? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আমলের দাওয়াত দিয়েছে ওই আমলের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, সদাশ্রী আবাদ যেগুলো সেগুলো আল্লাহর সন্তুষ্টি, কখনো কখনো বড় একটা আমলের লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি হলে উপলক্ষ মাখলুকের সন্তুষ্টি, নামাজ পড়লো জিকির করলো তেলাওয়াত করলো আল্লাহ সন্তুষ্ট হলো, কুকুর ছিল পিয়াসা কুকুর পানি পাচ্ছে না তৃষ্ণায় কাতরাচ্ছে তাকে পানি খাওয়ালো আল্লাহ সন্তুষ্ট হলেন কুকুরের সন্তুষ্টির মাধ্যমে, তো মখলুকের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা হোক আর সরাসরি আবাদত আল্লাহকে সন্তুষ্ট করা হোক ওই কোনো না কোনোভাবে ঘুরে ফিরে কাউকে সন্তুষ্ট করে, উস্তাদের খেদমত করলো, মা বাবার খেদমত করলো, গরিবের খেদমত করলো, দুঃখের খেদমত করলো, হাদিসের এরকম আছে যার অর্থ মোটামুটি যে হে আমার বন্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখা করতে এলে না, বন্দা বলে জাল্লা আপনি রব আপনি আবার কেমন করে অসুস্থ, আল্লাহ তাআলা বলছে আমার অমুক বন্দা অসুস্থ ছিল যদি তুমি তার কাছে যেতে তাহলে আমাকে দেখ, ওরকম আবার তাকে বলা হবে যে আমি অভাবী ছিলাম তুমি আমাকে সাহায্য করলে না, আপনি রব আপনি কেমন করে অভাবী যে আমার বন্ধা অমুক অভাবী ছিল তাকে তুমি যদি সাহায্য করতে তাহলে সেটা আমার কাছেই পৌঁছাবে, তো যে অভাবীকে সাহায্য করা রোগীকে দেখা এগুলো সন্তুষ্ট করা এইসব জিনিস অর্থাৎ আমলের সংজ্ঞা হলো যে মূলত আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ সন্তুষ্টির জন্য করা, সেই সন্তুষ্টি সরাসরি আল্লাহর মাধ্যমে আল্লাহ কোনো এবাদ করে হোক বা কোনো মখলুকের মাধ্যমে কেউ কুকুরকে পানি খাওয়ালো আল্লাহ সন্তুষ্ট হলেন, কিন্তু প্রাথমিক সন্তুষ্টি কুকুরের, ইয়াতিমকে আদর করলো
আল্লাহ সন্তুষ্ট হলেন, প্রাথমিক সন্তুষ্টি ইয়েতিমের, আল্লাহ তার কারণে সন্তুষ্ট হলেন। কিন্তু সব আমলে নেক আমল বলতেই বোঝায় যে কোনো না কোনোভাবে আল্লাহকে সন্তুষ্ট করা, সে সরাসরি সন্তুষ্টি হোক বা কারোর মাধ্যমে হোক। এর মোকাবেলায় কাজ আমরা ওই জিনিসকে বলি যার লক্ষ্য কোনো উৎপাদন। কৃষি কাজ করে, লক্ষ্য কি? ফসল পাওয়া। ব্যবসা করে, লক্ষ্য লাভ পাওয়া। চাকরি করে, লক্ষ্য বেতন পাওয়া। ওইটা যদি বিচার করা হবে, যে এবাদত করেছে আল্লাহ যদি সন্তুষ্ট হন তার এবাদত সার্থক, আল্লাহর বাস্তে কোনো সৎকার করে আল্লাহ সন্তুষ্ট হন তার সৎকার সার্থক। হাদিসের আছে একজন রাতে গোপনে সৎকার করল, একজন কিছু দান করলো, পরের দিন জানতে পেল যে যাকে দিয়েছে সে ছিল চোর, ওর মন খারাপ হলো, আমি দিলাম এটা চোরকে দিলাম, ওর মারা করলো, মন খারাপ হলো। কেন মন খারাপ হচ্ছে? যে সে ধারণা করছে যে এটা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, উপযুক্ত পাত্রে পড়লে আল্লাহ সন্তুষ্ট হবেন, দিয়েছে আমি চোরকে। পরে দিন সে বলো যে এবার আমি আবার দেবো একজন ভালো মানুষ, আবার দিল, পরের দিন জানতে পেলো যে দিয়েছে কৃপণ, ধনী কৃপণ, সে ধনী লোক কিন্তু কৃপণ, সে জন্য কাউকে দেয় না, লোকে মনে করে অভাবী, কিন্তু আসলে সে ধনী। আবার তার মন খারাপ, আবার সে সৎকার কবুল। আল্লাহ তাআলা তাকে পরে জানালেন যে তোমার সব সৎকার কবুল হয়েছে, চোরকে যে দিয়েছে আল্লাহ তাআলা ওইটা কবুল করবে ওর নিয়তের কারণে, কৃপণকে যে দিয়েছে আল্লাহ তাআলা ওইটা কবুল করবে তার নিয়তের কারণে। আর লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে কবুলও করেছেন, পরবর্তীতে বাহিরে তার কিছু প্রভাবও পড়ে, সেটা কি? ওই চোর তবা করেছে, আল্লাহ তাআলা যদি আমাকে বিনা চুরিতেই দেন আমি চুরি করব, আর আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ঢালেন সে তবা করবে, চুরি করা ছেড়ে ওই ন্যাক নিয়তের পথে। একবার কেউ দিয়ে গেছে কি তার নিয়ত বলতে জানে, কিন্তু যে দিয়েছে তার আমলের বরকতের কারণে আল্লাহ তাআলা তার দিলের মধ্যেই তবা করে, সে তবা করলে আরাম ছিল। আল্লাহ তাআলা তো আমার কিসমত যদি থাকে তো আল্লাহ তাআলা হালালভাবে আমাকে দেবেন, কৃপণ যে ছিল সেও তবা করলো যে আমি কৃপণটা করবো না, তার খারাপ করবো, অন্য লোক দিচ্ছে আমি কেন দেবো না, আমার তো আরও বেশি ধরে আসবে, আল্লাহ তাআলা নিয়ত কবুল করবে। অর্থাৎ তার সব দেওয়া সামনে আমল ওইটাকে বলে যার লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্ট হলে আমার কাজ সার্থক, অন্য কিছু দিন কাজ কোনটাকে বলে যে আমার লক্ষ্য কোনো না কোনোভাবে উৎপাদন। ধান লাগালাম, ধান পেলে আমার কাজ সার্থক, ধান যদি না হয় সে যে কারণে হোক, বন্যা খরা পোকা খেয়ে ফেলেছে বা পাকা ধান চড়ে নিয়ে গেছে, সে দুঃখিত হবে, বলবে যে আমার সব ব্যর্থ, লাভ হলো না কিছু। তো যে লক্ষ্য তার ধান পাওয়া, ওকে যদি বলা হয় যে আল্লাহ সন্তুষ্ট হবে, তো সে বলবে যে ভাই ধান পেলাম না, অত ধানের দরকার ছিল, শ্রমিক খুব কাজ করলো, বেতন নেওয়ার সময় মালিক বললো যে বেতন আর পায় একটু পাবে না, আল্লাহ সন্তুষ্ট হবে, আমি তো আপনার বেতন চাই, আমি এখানে ঢুকেছি বেতনের জন্য, সন্তুষ্টির জন্য না। আমল ওইটাকে বলা হয় যেটার লক্ষ্য আল্লাহ সন্তুষ্ট, আর কাজ ওইটাকে বলা হয় যেটার লক্ষ্য কোনো কোনো উৎপাদন। আল্লাহ তাআলা আমি আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ওই উৎপাদনমুখী বা কর্মমুখী জীবন থেকে আমলমুখী জীবনের দিকে আনবার জন্য, আর ওয়াদা করেছেন যে কেউ যদি মালিককে সন্তুষ্ট করতে পারে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ভালো জীবন দেবেন, আখেরাতেও ভালো। আর এইটা আল্লাহ তাআলা দুনিয়া থেকে দেখাচ্ছিল মানুষকে যে কেউ যদি একটু দেখতে চায় যে দুনিয়াতেও যে কেউ ভালো জীবন পায় বা ভালো ভালো কিছু পায় ওই সন্তুষ্টির মাধ্যমেই।
শ্রমিক সারাদিন কাজ করবে, সে তার দিনের শেষে মালিক তাকে একবেলা খাবারও দেয় আর কিছু নগদ টাকাও দেয়, যেরকম চুক্তি। তো সেই হিসাবে চুক্তি অনুযায়ী তাকে বলে ভাত দিল আর তার টাকা এক্সপায়ার দিল। চুক্তিতে সম্ভব ভাতের কথা নেই, সাধারণত বিশ্বকাল আপনার চর ক্যাশ দিয়ে দিতে চায় আর ভাতের দেওয়ার দিতে চায় না, দিলেও বিনা চুক্তির বাইরে, কারণ চুক্তির ভিতরে হলে তার অনেক শর্ত থাকে, দুঘোষ নাই কেন, এই নেই কেন, সেই নেই কেন। আর চুক্তির বাইরে যদি হয় ও ডাল ভাত পেলে খুব খুশি। তো সারাদিন কাজ করলো আর দিনের শেষে শুধু ডাল ভাত দিল, সে খুব খুশি। মেহমান ও কোনো কাজই করে আর তাকে ক্যাশও দিল না, আর তাকে এনে যত্ন করে কর্মা পোলাও যার এবং সামর্থ্য সামর্থ্য অনুযায়ী দিয়ে তাকে বারবার করে তুলে দিতে দিতে চায়। ওই কামলা দিয়ে ডাল ভাত পাচ্ছে আর মেহমান যে কর্মা পোলাও খাচ্ছে, পার্থক্য কি যে একটা কাজের বিনিময়ে আর সম্পদের কাম। তো সম্পর্কের মূল্য অনেক বেশি। নতুন চাকরি পেয়েছে বা ব্যবসা ট্যাবসা জুড়েছে, ভালো উপার্জন, শহরে বাড়ি ভাড়া নিয়েছে, সুন্দর এখন সংসার করবে, নতুন সংসার করার জন্যে তার প্রথমত বিয়ে করতে হবে, স্ত্রীর দরকার। আর যখন থেকে নতুন বাড়িতে সংসার করতে আরম্ভ করবে তো কাজের লোকেরও দরকার, কাজের রান্না পাড়ার পাশে টোশন ধুয়ে ধুয়ে মহিলার দরকার। মহিলার মধ্যে যে সিফত সে চাই, যে বৈশিষ্ট্য চাই, ওটা হলো কাজের দক্ষতা চাই, ভালো কাজ করতে পারে। আর স্ত্রীর মধ্যে যে বৈশিষ্ট্য চাই ওটা ভালো কাজের দক্ষতা চাই, ওখানে চাই সে আমাকে সন্তুষ্ট করবে। এক জায়গায় তার লক্ষ্য সন্তুষ্টি, আর এক জায়গায় লক্ষ্য তার কাজ, দুটো ভিন্ন। বিয়ে করলো আর বউকে ঘরে আনলো আর সাথে সাথে কাজের স্ত্রীর জোগাড়ও হলো, সেও কাজ করে। তো কাজ যে করে বেতনের বিনিময়ে, ও কাজ করে অনেক বেশি আর পায় বিনিময়ে তার কিছু বেতন। স্ত্রী যে ও কাজ কিছুই করে না আর তার স্বামীর কাছে বেতন কিছুই পায় না, কিন্তু সম্পূর্ণ স্বামী পায়। কাজের ঝি যদি অসুস্থ হয়ে যায় তো তার জন্যে কিছু টাকা পয়সা খরচ করে আর কাউকে বলে যে ওকে হাসপাতাল পাঠিয়ে দিল, নিজে নিয়ে যায় হাসপাতাল পাঠিয়ে দিই আর একটু তার চিকিৎসা হবে। ডাক্তার যদি বলে যে এটা একটু চিকিৎসার জন্য এটা তো আমাদের দেশে ভালো চিকিৎসা হবে না, তো ব্যাংকক থেকেও পাঠাতে হবে, তো ওই কথা কোনো আপাত্তা দেবে না, যেখানে যাই হবে যা কিসমত থাকে তাই, তখন কিসমতে কথা বলবে, কিসমতে যদি ভালো থাকে তো ভালো হবে, কিছু না থাকলে ব্যাংকক ভালো হয়ে যাবে নাকি, তখন তো ওকে বলা হবে। আর তার স্ত্রী যদি অসুস্থ হয় আর ডাক্তার বলে যে না তো অবস্থা ভালো না, বললো যে একটু ব্যাংকক নিয়ে গিয়ে দেখি, ডাক্তার বললে কি আর দেখবেন না, দেখি না এখন আর তকল করে না, এখন নিয়ে যাবো যে আর ঝির মতো নয় যে হাসপাতাল পাঠিয়ে দিই, নিজেই থাকে, নিজেই নিয়ে যায়, নিজে পাশে দাঁড়ায়, অথচ কাজ কিছুই করতো না, কাজ তো করতো চিন্তার সবজি। তো ওর জন্য কাজের সম্পর্ক আর এটা হলো সম্পর্কের সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে কর্মমুখী জীবন থেকে আমলমুখী জীবনে দিকান করে। আমলের জন্য কি চায়? আমল হলো যে সে আমাকে সন্তুষ্ট করবে, সেই জন্য বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা দেয়, ভালো লাগবে কিনা, তাকে দেখলে শান্তি লাগবে কিনা। আল্লাহ তাআলা মানুষের ভালো জীবনের সম্পর্ক রেখেছেন তার দক্ষতার সাথে নয়, বরং তার মাহবুবিয়তের সাথে, যে যত বেশি প্রিয় তার অবস্থা তত বেশি ভালো।
পরিবারের মধ্যে, যে এখন এটা পরিবারে, পরিবারের রাজা হচ্ছে ছোট বাচ্চা। বাচ্চারা একবার ছোট শিশু, ও কোনো কাজে সব ও কাজে, কাপড় একবার ধুয়ে দেবে না, আর বিছানা পেশা করবে বারবার। কিন্তু ও পরিবারের রাজা, ওর আদেশ সবাই পালন করে। মা যাতে উঠে যদি বলে যে সব লাইট জ্বালাতে হবে, কেউ ঘুমাচ্ছে, কারো কিছু অসুবিধা, কোনো কথাই ঠিক না। ও যদি হুকুম জ্বালাতে হবে জ্বালাতে হবে, সবাই মেনে হবে, কারণ ও প্রিয়। দ্বিতীয় ব্যক্তি পরিবারে যার হুকুম চলে, সে হচ্ছে ওই বুড়ো দাদা। সে আবার কোনো কাজের তার কথা বলে, মাঝখানে যারা কাজের ওদের কথা বেশি বলে। বাপ যতদিন খুব কাজে ছিল, খুব দাপটে ছিল, ততদিন পর্যন্ত ছেলে অমান্য করেই গেছে। এখন বাপ একটু দুর্বল হয়ে গেছে, নড়াচড় বেশি করতে পারে না, বাজার যেতে পারে না, আগের মতো মেজাজও নেই, এখন ছেলে মোটামুটি বাধ্য হয়েছে। আল্লাহ তারা দিন দিয়েছেন আমরা যেন আমাদের জীবনকে কর্মমুখী জীবন থেকে আমলমুখী জীবনের দিকে ঘুরাই। আর কর্মমুখী মানে কি? উৎপাদন, উৎপাদনমুখী, আর আমল হলো সম্পর্ক। হারুন রশিদ রহমতুল্লাহ আলাই সফরে বের হয়েছে, কিছু দূর গিয়ে এক জায়গায় পেলেন যে একজন বৃদ্ধ খেজুরের বীজ বপন করছে, মাটি খেজুরের গাছ লাগাচ্ছেন। বাচ্চা জিজ্ঞেস করলেন যে খেজুরের গাছ বড় হয়ে ফসল দিতে কতদিন লাগে? মোটামুটি 20 বছর। বীজ বপন করছেন বৃদ্ধ, 20 বছর পরে ফসল পাবে, উনার বয়স আর 20 বছরের অপেক্ষা, এত লম্বা আশা। মনে মনে একটু ভাবলেন, একটু মুচকি হাসলেন, আসলে যান বৃদ্ধ বা বড় হুঁশিয়ার, বুঝতে পেরেছে যে কেন হাসলেন। উনি ডাকলেন, জামাটার কথা শুনে যান। দেখি যে আপনি যেরকম ভাবছেন, আমাদের বাপ দাদারা যদি ওরকম ভাবতেন তাহলে আজ আমাদের জন্য কোনো খেজুর থাকত না। খান রশিদ বললেন, না কথা তো ঠিক, বড় জ্ঞানের কথা। এই পুরস্কার দেওয়া নজরুল কার সম্বন্ধে নাম বলতেন তো বজিরের আদেশ আছেই, আগে থেকেই থলি আছে, সোনায় বাঁধা, সোনার থলি, দুটো স্বর্ণমুদ্রা, এক থলি ওনাকে পুরস্কার দেওয়া হলো, বড় জ্ঞানের কথা। চলে যাচ্ছে বৃদ্ধ, মানে আমার আরেকটা কথা শুনলাম, দেখি যে লোকে বাগান লাগায় আর বিশ্ব পরে ফসল পায়, আর আমি বীজ বপন করলাম আর হাতে ধুলা এখনো ঝাড়তে পারলাম না, ফসল পেয়ে গেলাম। বড় জ্ঞানের কথা, আরেক থলি ওনাকে পুরস্কার। চলে যাচ্ছেন, আমার একটা কথা শুনতে, দেখি যে লোকে বাগান লাগায় আর মৌসুমে এক ফসল পায়, আর আমি একই মৌসুমে 2 ফসল পেলাম। দাম এটা তো বড় জ্ঞানের কথা। তো তৃতীয় থলি পেল, ও যে বাচ্চাকে একটু তাড়া দিলেন যেখান থেকে জলদি সরে যাওয়া যায়। থানুমের মতো আর এই কোনো ওয়াজের মধ্যে এই কথা শুনিয়েছে। যদি আমি লক্ষ্য করি, বড় গুরুত্বপূর্ণ কিছু কথা এর আড়ালে। এই যে বৃদ্ধ সোনার থলিগুলো পাচ্ছে, এটা ওনার কাজের পরিণতি নয়, বাচ্চার সন্তুষ্টির কারণে। কাজ দিয়ে খেজুর পেতে পেতে লাগবে 20 বছর, আর খেজুরের গাছে খেজুর ধরে সোনার থলি ধরে আর 20 বছর লাগে। তাও মাঝখানে যদি একটু অন্য কোনো কিছু না ঘটে যায়, গাছ মরে না যায়, পোকা না লেগে যায়, আর কত কিছু আছে। আর বাচ্চা যদি সন্তুষ্ট হবে, এখন দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন, যত ইচ্ছা দিতে পারেন, কোনো তাকে নিয়ম আওতামতের মধ্যে পড়ে। আর বাচ্চা যদি সন্তুষ্ট হচ্ছে, বাচ্চাও ওনার খেজুর গাছ লাগানোর বীজ বপনের কারণে শুরু হয়, বরং বীজ বপনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওনার কথা, ওনার চিন্তা, ওইসব জিনিসের সম্পৃক্ত।
কাজ ওইটাকে বলা হয়, যেটা একটা নিয়মের অধীনে একটা নির্দিষ্ট পদ্ধতিতে এটা পরিণত হবে। আম গাছ আমই দেবে, কাঁঠাল দেবে, কিন্তু যে আম গাছ লাগাচ্ছে আম পাওয়ার জন্য গৃহস্থের আদেশে, সে কোথাও কামল বাড়ির মালিক বলেছে যে অমুক জায়গায় আম গাছ লাগানো, সে আম গাছ লাগিয়েছে, আম গাছটা লাগানো এখন শেষ হয়নি, বাড়ির মালিকের পক্ষ থেকে তার জন্য নাস্তা এসে গেছে, সে নাস্তার মধ্যে কাঁঠালও আছে আরো অন্য জিনিসও আছে। তো আম গাছ থেকে যে নিয়ম অনুযায়ী যেটা পাবে ওটা আম পাবে, আর কমপক্ষে 5 বছর পরে পাবে, তাও যদি মাঝখানে অন্য কিছু ঘটে না যায়, পোকাটি না পড়ে যায়। কিন্তু যদি মালিক সন্তুষ্ট হয় তাহলে এখনই পাবে, আর আম গাছ লাগায় যে আমি পেতে হবে ওটুর কথা নয়, লাগাচ্ছে আম গাছ আর নাস্তা এসেছে কাঁঠাল, কারণ ওইটা মালিকের সন্তুষ্টি কাজ। তো যেটা উদ্দেশ্য মালিককে সন্তুষ্ট করা ওইটার পরিণতি এক ধরনের, যেটা লক্ষ্য কাজ থেকে এটা নিয়মতান্ত্রিকভাবে তাকে পরিণতি পাওয়া তার পরিণতি অন্য ধরনের। পুরা দুনিয়ার মানুষ ওই যে কাজের মধ্যে ব্যস্ত, এটা নিয়মতান্ত্রিক পরিণতির দিকে লক্ষ্য করে, যে এই কাজ করলে এই নিয়মে এই পরিণতি ঘটে। আর আল্লাহ তারা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে কাজ থেকে সরাও আর আমলে লাগা, আর আমল কি, আমল মালিককে সন্তুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম উর্বর দেশে ছিলেন, আল্লাহ বলে মরুভূমি চলবে, উর্বর দেশে কাজ করা যায় ফসল পাওয়া যায়, মরুভূমিতে কোনো কাজই নেই কোনো ফসলে, আল্লাহ বলে মরুভূমি চলবে, উনি গেলেন মরুভূমিতে গিয়ে কী হবে, ফসল কিছুই পাওয়া যাবে না, আল্লাহ সন্তুষ্ট হবে, কেন লিউকুল মাসলাম নমাজ কাজ করবার জন্যে, আর নমাজ দিয়ে কী হয়, আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ তারপর আবার বললেন যখন তুমি ফল খাওয়ার জন্যে তোমার আল্লাহ ফল খাওয়ার জন্য দোয়া বরযকমের একটা মারা আসা আল্লাহ মুশকুর, আমার আওলাদকে তুমি ফল খাওয়া ফলে দিয়ে তুমি দোয়া করলে, এই যে মরুভূমিতে ফল আসবে, নিজে তো কোনো গাছ লাগালেন না, গাছ লাগাবার কোনো সুযোগ নেই, মরুভূমিতে কোনো ফসল হবে ফল থেকে আসবে, আল্লাহ দেবে, আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলে আল্লাহ তারা দেবে, কিন্তু ওটা নির্ভর করে আল্লাহর সন্তুষ্টির উপর, জমির উর্বরতার উপর। তো যে জীবন জমির উর্বরতার উপর নির্ভরশীল ছিল সেই জীবনকে ওখান থেকে সরালেন আর আল্লাহ সন্তুষ্টির উপর নির্ভরশীল বানালেন, আর এটাই নিয়ে কৃষক জমির উর্বরতা নির্ভরশীল, তাকে ওখান থেকে সরাও আর আল্লাহর সন্তুষ্টির উপর নির্ভরশীল বানাও, ব্যবসায়ী তার ব্যবসার উপর নির্ভর করে তাকে ওখান থেকে সরাও আর আল্লাহর সন্তুষ্টির নির্ভর উপর নির্ভরশীল বানাও, চাকরিজীবী চাকরির উপর নির্ভর করে তাকে ওখান থেকে সরাও আর আল্লাহর উপর নির্ভর করা শেখা, সব জায়গায় অন্য জায়গা থেকে সরানো আর আল্লাহর উপর নির্ভর করা যেখানে সাধারণত তবক্কুল করা, আল্লাহর উপর নির্ভর করে, আর যে আল্লাহর উপর নির্ভর করে সে আল্লাহর কথা মানবে, আর যে তার উপর নির্ভর করে সে তার খুঁজে পাশার সামনে ফকির এসে বসলো দরজা বাইরে সিঁড়িতে, খুব বেশি চেঁচামেচি কিছু করে না, শুধু বললো খাবো খাবার জন্য, বাড়িওয়ালা মেরে বেশি পাত্তা দিল না, কয় বার কিছু প্রয়োজন আর বসে আছে, এবার খাওয়া দাও খেয়াল করলো না বেশি ওদিকে নজর, কিছুক্ষণ পরে দেখো যে সামনে যে দোকান টুকান আছে পাতের দোকান ওই দিকে খুঁজখুঁজ করে দেখো না বাড়িতে কী কিছু দেবো, ওর কথা মনে হচ্ছে না চলে যাবে, দিনের বেলা ফিরে এসেছে বসে আছে কোথাও যায় খাওয়া যাবে, তো যদি দেখে যে ও কোথাও যাবে না এখানেই বসে থাকবে, ও কৃপণও যদি হয় তাও ও কৃপণেরও মন করে যাবে, আর যদি দেখে যে পরের দিনও যায়নি তো পরের দিনও দেবে, আর যদি এখানে রয়েই যায় তারপরে ও রেগুলার তাকে দিতেই থাকবে, সে যত কৃপণ যে অন্য দিকে তাকাতে রাজি হয় না, অন্য কারণে যাবে এখানে আসবে ওকে দিয়ে দেবে তার জীবন করবে, যে বিড়ালকে
বাইরে থেকে তারা আমার অনেক চেষ্টা করছে কিন্তু তাড়াতে পারেনি। সেই বিড়ালকে এক পর্যায়ে রেগুলার দিতে থাকে, ওটার জন্য আলাদা করে রেখেও দেয়। এটা বিড়ালের ভালো প্রথম তাড়াবার চেষ্টা করেছে কিন্তু মজবুত রয়ে গেছে, এখন সম্পর্ক হয়েছে। আল্লাহ তাআলা আমল দিয়েছেন সব জায়গা থেকে নিজেকে সরিয়ে এনে আল্লাহর উপর নির্ভরশীল বানাও আর এখানে থাকে, এটা আমল। ওয়াদা করেছেন যে নেক আমল করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আসলে ভালো জীবন দান করে। তো কর্মমুখী জীবন থেকে আমলমুখী জীবনে যেতে আসে, কর্মমুখী জীবন যে আমি নিজে কামাই করে খাবো, আর আমলমুখী জীবন আমার কারোর সাথে সম্পর্ক আছে তার সেদিন আল্লাহ আমার মালিক দিন। এই যে ভাই আল্লাহর পথে বের হয়ে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করি, যে আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহ তাআলা তাকে মাখলুকের মধ্যেও ভালো সম্পর্ক বানিয়ে দেয়, মানুষের মধ্যেও তাকে প্রিয় বানিয়ে দেয়। সম্পর্ক নির্ভর ইনশাআল্লাহ তোমার সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে আমরা আমাদের জীবনের দিক পরিবর্তন করবো, স্বনির্ভর জীবন নয় সম্পর্ক নির্ভর জীবন। দুনিয়া মানুষ স্বনির্ভর জীবনের কথা বলে, তো স্বনির্ভর জীবন শেষও গিয়ে কোথায়, যে বৃদ্ধ নিবাস বুড়ো হয়ে গেছে, এখন কাজ করতে পারে না, এখন আর স্বনির্ভর নয়, এখন গিয়ে ও বৃদ্ধাশ্রম, বৃদ্ধদের জন্য এখন বরবার জায়গা, ওখানে বৃদ্ধাশ্রম গিয়ে থাকে। গোটা ইউরোপ আমেরিকায় তাদের বুড়োদের বড় অংশ ওই বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে, মরে ওখানে অবহেলার মধ্যে বুঝি মরে, কারণ সে সম্পর্ক গড়েনি, সে স্বনির্ভর হবে। তো মাঝখান একসময় স্বনির্ভর ছিল কিছুদিন, কিন্তু এখন দুর্বল হয়ে গেছে, স্বনির্ভরতা আর চলবে না, আর সম্পর্ক হারিয়েছে। ছেলে আছে, মেয়ে আছে, ভান্না ভাতিজা আছে, ওই শহরেই হয়তো আছে কিন্তু সম্পর্ক নেই, আর সম্পর্ক সে গোবার চেষ্টা করছে, সে তো স্বনির্ভর হতে চায়। তো স্বনির্ভর নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন সম্পর্ক নির্ভর, আর তার আরম্ভ আল্লাহর সাথে সম্পর্ক, মাখলুকের সাথে আল্লাহ তাআলা করেই দিন। ঠিক আছে ইনশাআল্লাহ আমার সবাই নিহত ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব তিন দিন চিল্লা দিন বেরোবো, আর কাছেই চিল্লা তিন চিল্লা যে যদিন হয় বলি ইনশাআল্লাহ।